बंगला फिल्मों के जाने माने अभिनेता और तृणमूल कांग्रेस के पूर्व सांसद तापस पॉल का अंतिम संस्कार आज कोलकाता के केवड़ातला शमशान घाट पर होगा। उनका पार्थिव शरीर आज रविंद्र सदन में लाया गया। सुबह से ही यहां लोगों के आने जाने का सिलसिला जारी रहा। बंगला फिल्म इंडस्ट्री से जुड़े कई दिग्गज व राजनीतिक नेता उनका अंतिम संस्कार व श्रद्धांजलि देने पहुंचे। उनके निधन के बाद से बंगाली फिल्म इंडस्ट्री के साथ साथ राजनीतिक जगत में भी शोक की लहर व्याप्त है। আমরা এখনই তপসদার বডি নিয়ে বেরোবো। বেরিয়ে প্রথমে টেকনিশিয়ানে যাব 5 মিনিটের জন্য, করে ওখান থেকে আমরা সোজা রবীন্দ্র সদনে যাবো 11টার মধ্যে। 11টা থেকে 1টা পর্যন্ত রবীন্দ্র সদন অনেক বেশি তপসদার সাথে অনেকগুলো ছবি করা। তপসদার সাথে আমার জীবনের প্রথম ডিরেকশন যখন আমি করি টেলিভিশনে দায়বদ্ধ, উনি আমার হিরো ছিলেন। আমি যখন কাজটা পাই তারপর তার সাথে আলোচনা করি, তখন টেলিভিশন করতে খুব একটা প্রস্তুত ছিল তাপস দা, বিকম ফার্স্ট হিরো অফ মাই লাইফ। আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল, এবং কিছুদিন আগে অব্দি কথা হচ্ছে, আজ নিয়ে কথা হচ্ছে। বাট ইউ ইজ নট ওয়েল, বারবার উঠেই বলা যে তুমি একটু সুস্থ হলে না, দাদা হিসেবে ভীষণভাবে মিস করবো।